নমস্কার, আরও একবার শাড়ি কথা নিয়ে আমি স্বর্ণালী হাজির। আজকে রবিবার, মনটা এমনিতেই খুশি, আর তারপর কথা দিচ্ছি তোমাদের মনটা আরও খুশি করে দেব। কারণ আমার সঙ্গে আজকে যে গেস্ট রয়েছে, তার গান সব সময় তোমার আমার মন কেড়ে নেয়। এসছিল, বলেছিল, দিদি একটা আমাকে সুন্দর মেকওভার দাও, আর একটা ইন্দো ওয়েস্টার্ন পাপলনের কালেকশনে সে রেডি। কেমন লাগছে, কি বলছে, চলো তার মুখ থেকে শুনবো। ইয়েস, ঋষিতা রেডি। রাপসী যত নারী আইলো সবাই সারি সারি, ওরে পারাপসী যত নারী আইলো সবাই সারি সারি, ওরে সহন চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, ওরে সহন চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। অসাধারণ। প্রত্যেকবারই ঋষিতার গান আমি শোনার, বন্ধুরা, তোমাদেরকে এবং আমাকে এইভাবেই মুগ্ধ করে। আর কেমন লাগছে এই আউটফিটটা পরে? খুব খুব ভালো লাগছে, আমার ইউজুয়াল আউটফিট থেকে একদম ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। এবার আমাকে বলো যে তুমি আর কি কি কালেকশন দেখতে চাও, কেন এসে আমার সঙ্গে অনেক গল্প করেছে। তাছাড়া ঋষিতা প্রায় পারফর্ম করতে লাগে বিভিন্ন অকেশনের জন্য, আর এই সামনে উইন্টার পার্টি, তাই বিভিন্ন অকেশন থাকবেই অনেক। দিদা ঠাকুমা মানে কি সে অফ-হোয়াইট পরবে বলো? এরকম একদম লাইট কালার তো পরতে পারে, তারপর জামদানি, ট্রেডিশনাল বর্ডার, আঁচল, আর তুমি টাচ করে দেখো এটা কতটা নরম, খুব সফট, ভেরি নাইস। আর জামদানি তো আমার মনে হয় যে আমার মনে হয় একদম ঠিক। আর এত লাইট ওয়েট শাড়ি, আমার দিদা খুব কমফোর্টেবল হয় এই লাইট ওয়েট শাড়ি পরতে। অ্যাবসলিউটলি, আজকালকার যুগে তো আমরা মনে হয় আমরা সবাই চাই একটু হালকা হবে, অথচ একটু ব্রাইট। তো দিদার কে পছন্দ হবে? আই এম ভেরি শিওর পছন্দ হবে। আর বন্ধুদের বলি এই ধরনের মুর্শিদাবাদ সিল্কের উপর প্রিন্টেড ইয়ার সম্মান রয়েছে। অফকোর্স দিদি, এই পিওর সিল্কের প্রাইসটা কি আছে তাহলে? এই পিওর সিল্কের প্রাইস হলো 2000 থেকে দেন অন। এবারে যে কালেকশনটা রয়েছে এটা এই বছর ফ্যাশনে এল অর্গানজা, অর্গানজার উপর পার্সি, এবং এইটাই যে কালার টোন গুলো, আর ইয়েলোইশ টোনটা আমার মনে হয় একটু আগে ঋষিতা বলছিল যে ওয়েডিং সিজন, বিয়ে বাড়ির সকাল, কি ঋষিতা? একদম হলদি অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, হলদির রসম আর তোমার পরনে হোক, এরকম একটা কালেকশন। এক্ষেত্রে আমি এটা ঋষিতার মায়ের জন্য সাজেস্ট করবো, কেন করবো বলো? কিন্তু এটা মাকে পরাবো না আমি পরবো, কনফিউজ হয়ে যাচ্ছে না, সেই জন্য একটা অপশন দিয়ে এটার সঙ্গে যে রানিং ব্লাউজটা রয়েছে বন্ধুরা, ওটা ঋষিতার মা বানা, আর ঋষিতার জন্য এইরকম একটা ব্লাউজ, পুরোটাতে চিকেন কারি কাজ সিকোয়েন্স, আর ব্যাকটাও দেখো, আর ঋষিতার ব্লাউজটা
কেমন লাগছে? ভীষণ সুন্দর, আই লাভ ইট। এটার প্রাইস 1000 এন্ড সো রিজনেবল। আর শাড়িটার প্রাইস 5920। আর একটা অপশন দেখাই প্লিজ। এবারে একটা হাফ অফ এর কালেকশন, বিয়েবাড়ির রাতের কথা মাথায়। এমনিতে এই ব্লু কালার টোনটা ভীষণ সুন্দর, তার সঙ্গে পিঙ্ক নিচের দিকের বর্ডারটাতে রয়েছে, রয়েছে আম কলকার ছোঁয়া, আর হাফ পোর্শনটা পিঙ্কে রয়েছে। একটা জিগজ্যাগ প্যাটার্ন দেখো। হ্যাঁ, ভেরি নাইস। তার সঙ্গে আঁচলটাও খুব সুন্দর রয়েছে, কম্বিনেশন করা ব্লাউজ পিস। আর এই ধরনের কালেকশন একটু অপশনস এখানে দেখবো না, আমরা একটু প্রাইস রেঞ্জটা আগে শুনি। ওকে, 3290 লো কালেকশনের প্রাইস রেঞ্জ। অপশনগুলো আমি মোটামুটি বলেছি, যা যা কালার চাইছো সব সব কালারে ও লাগবে। কিন্তু যে অপশনটা আমি নিজের থেকে দেখাতে চাইবো, যে বাবার জন্য একটা সেট দেখাই। একদম প্লিজ। ডিজিটাল প্রিন্টেড জ্যাকেট আর বেজ কালারের পাঞ্জাবি, বেজ কালারের চুড়ি পাড়ি আছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ইটস ভেরি সোবার গেট এত গডি, লাভিং ইট। একটু প্রাইসটা বলে দাও। শিওর, এই সেটটার প্রাইস রয়েছে 3000। ইশিতার বিয়েবাড়ি গেলে তো গিফট দিতেই হবে, সেই ক্ষেত্রে ইশিতার বাজেটটা 5000 রয়েছে, তাই আমি এরকম একটা বেনারসি দেখাচ্ছি ওকে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব গর্জিয়াস, খুব ডিফারেন্ট বাট খুব ব্রাইট। আর এর সঙ্গে গোল্ডেনটা দারুণ কমপ্লিমেন্ট করছে বলো। হ্যাঁ একদম ফুটে উঠেছে, অ্যাবসলিউটলি। যেহেতু বেসটা মানে ডিপ, সেই জন্য গোল্ডেনটা আরো বেশি রিফ্লেক্ট করছে। অর্ডার গোটা কায় বুটি ট্রেডিশনাল আঁচল, আর এই ধরনের কালার টোনটা শুধু দেখে এসে তা ও দীর্ঘদিন পরতে পারবে। হ্যাঁ ঠিক না, একদম। এটা অনেকটা এজ গ্যাপেও এটা পরা যেতে পারে। আর এরকম একটা যদি গিফট সেটা করে দেয় তাহলে কেমন? খুবই ভালো লাগবে দেখতে। দিদি এত তো কিছু বলছো, কিন্তু এটা আমার বাজেটের মধ্যে তো? অফকোর্স, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কালেকশন মানে হতেই হবে, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ। 4000 হলো কালেকশনের প্রাইস। অ্যামেজিং, দেখে কারোরই মন ভরে না, তাই আরো একটা অপশন। এবং বন্ধুরা, এটা আমার ওপারা সিল্কের একদম নিউ কালেকশন, কালার টোনটা পিঙ্ক রয়েছে, এমনিতে ভীষণ ব্রাইট, তার উপর অল ওভার কাজ। নিচের দিকে বর্ডারটা লক্ষ্য করো, যেটার বর্ডারের উপর কিন্তু আর একটা ডিজাইন হয়েছে, তাতে রানীর সঙ্গে পার্পল এবং গ্রিন দুটোই অ্যাড অন হয়েছে, এবং এই ডিজাইনটাই রয়েছে সিমিলারলি আঁচলে। আঁচলটা ব্রোকেডে রয়েছে, রিভার্সে রয়েছে ডিজাইন। লক্ষ্য করো ব্লাউজ পিসটাও কিন্তু ব্রোকেডে। বলতে পারো একটা ওপারা সিল্কের ইউনিক কালেকশন, এরকম একটা কালেকশন, তার সঙ্গে এই ধরনের জ্যাকেট সহ পাঞ্জাবি, কি ভীষণ ভালো লাগছে, প্রপার ডুও আউটফিট। অ্যাবসলিউটলি। আর জ্যাকেটটা কি বলতো, সুবিধে পরে ও অন্য কিছুর সঙ্গে কম্বিনেশন করে পরতে পারে, বা কোনো একটা অকেশনে শুধু মেরুন পাঞ্জাবি চুড়ি পা পরতে পারে। করেক্ট, খুবই সুন্দর। তো এই দুটোর প্রাইস বলে দাও একটু। নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে কথা দিতে হবে, বারবার বলছে খুব সুন্দর, গান শোনাচ্ছে না? ওয়েডিং সিজন আর ভালো বিয়ে বাড়িতে গেল, সবাই মিলে চেপে ধরেছে একটা গান গাইতে হবে, কি গাইবে? কিন্তু তার আগে প্রাইসটা বলো। 4300 ইচ। मैंने जब देखा था तुझको रातें भी वो याद है मुझको, तारे गिनते गिनते सो गया, मेरा धड़का था कस के, कुछ कहा था तूने हंस के, मैं उसी पल तेरा हो गया। आसमानों में जो खुदा है उससे मेरी यही दुआ है, चांद ये हर रोज मैं देखो तेरे साथ में, कुट्ठी मोहब्बत ने अंगड़ाई ली, दिल का सौदा हुआ चांदनी रात में, ओ तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में, ओ कुट्ठी। থ্যাংক ইউ, ভীষণ সুন্দর, সত্যি সত্যি এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান, যদি আমাদের শুনে যেতে হয় তাহলে ঋষিতাকে আরেকটু খুশি করতে হবে। ঋষিতা যদি পড়ে এসে তোমাদের দেখায় কেমন হবে? আমি খুব হ্যাপি হয়ে যাব। ওকে, আর হ্যাপি হয়ে গেলে আবার আমরা সুন্দর গান শুনবো, তাহলে ঋষিতাকে। এখন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল কলকাতা সহ কিন্তু আরও বিভিন্ন স্থানে রয়েছে। কলকাতা মানে 79/2 মহাত্মা গান্ধী রোড,
কলকাতা 700009। মোবাইল নম্বরগুলো নোট করো। শিলিগুড়ি সেবক রোড নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। তারপর রয়েছে বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 4A। এরপর তমলুক 709 পদুম বাজার। জামশেদপুর 46A ঠাকুরবাড়ি রোড আমবাগান সাক্ষী অপোজিট সদর জেলা পরিষদ অফিস। তারপর কাঁচরাপাড়ায় জোড়া মন্দির বাস স্টপের পাশে। গোরিয়া গলচ তেরে টোয়ে বড়ে ভব দে মিত্রা প্যার আনু সোনে বড়ে লগ দে। গোরিয়া গলচ তেরে টোয়ে বড়ে ভব দে মিত্রা প্যার আনু সোনে বড়ে লগ দে। আশিকানা দর্শ দিখায়া করো জি কদি সাডি গলি পুল করো জি কদি সাডি গলি পুল কে ভি आया करो जी कदी साडी गली पुल के भी आया करो जी एब्सोल्युटली चले शेखाने आमी तो रोची तुम्हारे জন্য আর কেমন লাগছে বলো ভীষণ ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে পারফরম্যান্সের জন্য আইডিয়াল একদম পারফেক্ট মানে স্টেজে যে জিনিসটা চাই আমরা একটা কনফিডেন্স একটা ব্রাইট লুক অথচ ম্যানেজেবল ম্যানেজেবল আর মানে ইটস লাইক ইন্ডো ওয়েস্টার্ন একটা ব্যাপার আছে ফিউশন রয়েছে আর এত গর্জিয়াস যে আমার জুয়েলারি পরতে একটু সমস্যা হয় আমি কানে দুল পরতে পারি না সো আমার দরকারই হবে না সেটা পরার অ্যাবসলিউটলি এটা একটা সুন্দর ক্রপ টপ যেটা শাড়ির মতো লুক রয়েছে সঙ্গে ফ্রিল রয়েছে আর আমার মনে হয় যে ও বেশি হ্যাপি হবে যদি আমি ওকে কিছু এরকম পারফরম্যান্সের কালেকশন দেখাই হ্যাঁ প্লিজ ঋষিতা এই ধরনের ভেলভেটের লং গাউনও কিন্তু পারফরম্যান্সের জন্য ভালো যেটা দরকার একটা ব্রাইট লুক আর এই ভেলভেটটাতে টাচ করো ভেলভেটে তো ডিফারেন্ট কোয়ালিটি হয় এটা একটা বেস্ট কোয়ালিটি ভেলভেট নেক লাইনটা এগেইন পুরো নেকলেসের প্যাটার্নে কুন্দন ওয়ার্ক জাস্ট লাইনও রয়েছে কাজ সঙ্গে রয়েছে দুপাট্টা দুপাট্টা দিয়ে পাইপিং এবং পুরো টাতেই কিন্তু রয়েছে কাজ আর যেহেতু শীতকাল আমরা একটু ব্রাইট কালার্স পরতে পারি একটু কালারফুল সাজতে পারি আর ওর ক্ষেত্রে তো বেশি জুয়েলারি পছন্দ করে না তার জন্য একটু ড্রেস বা আউটফিট যদি ব্রাইট হয়ে যায় পারফেক্ট হয়ে যাবে এই বিউটিফুল লং গাউন এটা প্রাইস রয়েছে 3620 অসম জানো তো এসেছি পর থেকে আমি ম্যানিকুইনের শাড়িটা দেখছি কালারটা এত ব্রাইট আর এত সুন্দর দেখে মনে হচ্ছে খুব ম্যানেজেবল এটা একটু এক্সপ্লেইন করো একদম একদম স্পেশালি ব্লাউজটা চোখ টানছে বলো মিরর ওয়ার্ক এ স্লিভলেস ব্লাউজ আর ফ্যাব্রিকটা হাতা কতটা নরম ভীষণ ভীষণ সফট আর পুরো রেডি এটা তো একটা রেট্রো লুকের জন্য ফ্রিল দেওয়া রয়েছে এটার যে মানে কুচি প্লেটস গুলো রয়েছে এটা পুরো অ্যারেঞ্জ আছে লাভলি জাস্ট লাগিয়ে নাও অ্যামেজিং আর দেখতেই পাচ্ছ একটু এরকম ভাবে আমরা পুরো অ্যারেঞ্জ করে দিয়েছি এই জায়গাটা একটা ব্রোচের লুক দিয়ে ব্লাউজের সঙ্গে সিঙ্গুলারিটি রেখে এগেইন বলার অপেক্ষা রাখে না যে এটাও পরবার জন্য খুব কমফোর্টেবল ওই পরে কোনো আনকমফোর্টেবল ফিল করবে না আর পরাটাও ইজি অ্যাবসলিউটলি এটার প্রাইস কি আছে এটার প্রাইস রয়েছে 5800 লাভলি আমার অ্যানিভার্সারি তো ওদের একটু গিফট করতে চাই কিছু কিছু দেখাও নিশ্চয়ই এত মিষ্টি করে বলছো দেখাবো না আর আমার মনে হচ্ছে যে এখানে এসে ওর সব কটা যা যা আছে ওকেশন গুলো মাথায় এসে যাচ্ছে তাই তো যা ভালো ভালো জামা কাপড় দেখে সব মনে পড়ছে কাকিমার জন্য এই ধরনের এই স্টিচটা তো নিশ্চয়ই জানো শান্তিনিকেতনই ঘরানায় তৈরি কাঁথা স্টিচের একটা কালেকশন কিন্তু ফ্যাব্রিকটা আর্ট সুন্দর আছে টাচ করো আর্ট হলেও এটা কতটা নরম দেখো মানে আর্ট সিল্ক মানে আমরা ভাবি যে না মোটা হবে ঠিক হবে গরম হবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এগুলো কিচ্ছু হবে না ধরে মনে হচ্ছে কমফোর্টেবল অ্যাবসলিউটলি আর একদম সেই ট্রেডিশনাল ডিজাইনেই করা রয়েছে আমি একটা পিঙ্ক কালার দেখাচ্ছি এর কিন্তু চার পাঁচটা কালার অপশনও রয়েছে অল ওভার ওয়ার্ক রয়েছে উইথ ব্লাউজ পিস রয়েছে আর অ্যানিভার্সারি কথা যখন ও বলেছে তখন এরকম একটা সঙ্গে পাঞ্জাবি পাঞ্জাবিটা ধরে দেখো এটা দর্শন রয়েছে ফ্যাব্রিকটা তাই নাই সাইড বাটন গোটা গায়ে ছোট ছোট বুটি ভেরি নাইস এই কম্বো কালেকশনটা কেমন ভীষণ ভালো লাগছে ঋষিতা এটিতে যাই দেবে হাতে ধরে কাকু কাকুমা খুশি হয়ে যাবে কিন্তু এটা তো স্পেশাল আইটেম আমারই এত ভালো লাগছে আই এম শিওর ওদের ভালো এই দুটোর প্রাইস কি আছে আমার হাতে পাঞ্জাবি চুড়ি পা দিয়ে সেট 2570 আসুন আর শাড়িটার প্রাইস কি আছে শাড়িটার প্রাইস 1670 লাভলি তোমার এখানে বেনারসির কালেকশন খুব ভালো আমি জানি তো মাকে গিফট করতে চাই কিছু একটু দেখো আমার কি
কি সুন্দর মিষ্টি মেয়ে, দেখো মাকে একটা সুন্দর বেনারসি গিফট করবে, অফকোর্স দেখাবো, চলো। একটা বিউটিফুল বেনারসির কালেকশন, কালার টোনটা ব্লু হলো, এটাতে টু টোনে রয়েছে, কি করে বুঝবে ব্যাক সাইডটা দেখো, গ্রিন আর ব্লু দুটো, মানে টানা আর বানা গ্রিন আর ব্লু কিন্তু ভেঙে গেছে, যার জন্য এই টু টোন এফেক্ট। তার মধ্যে দেখো এটা কতটা স্মুথ, পুরো জড়ি দিয়ে কাজ করা ট্রেডিশনাল বর্ডার, গোটা গায়ে বুটি কিন্তু একদম সফট, আঁচলটা দেখো ফ্লোরাল মোটিভে রয়েছে এবং একদম সেই ট্রেডিশনের সঙ্গে কোথাও যেন মিলেমিশে গেছে, বিউটিফুল পার্টি ওয়্যার বেনারসির কালেকশন এটা আমার। এই ধরনের টু টোনের আরও অন্য কালার অপশনও কিন্তু রয়েছে, লাভলি। এটার প্রাইস কি আছে? এটার প্রাইস 6000, লাভলি, অ্যামেজিং। আর যদি অন্য কোনো অকেশন হতো তাহলে আমি এর সঙ্গে এই ধরনের একটা ইন্দো ওয়েস্টার্ন দেখাতে চাই। হ্যাঁ প্লিজ প্লিজ দেখাও। এটা একটা ইন্দো ওয়েস্টার্ন ফিউশন রয়েছে আর তার পাশে যে ল্যাঙ্গার কালেকশন দেখো, এটা বেনারসির সঙ্গে যেমন যাচ্ছে এই কম্বোটাও ভালো লাগছে, ঠিক কিনা? ঠিক ঠিক। এবং এই ফ্যাব্রিকটা যেটা রয়েছে এটা সিল্ক, এটা টাচ করে দেখো একটা সেলফ এমবস প্যাটার্ন দেখতে পাচ্ছ, ব্ল্যাকের উপর গ্রিনিশ টোন এবং এই গ্রিন টোনটা একদম আনইউজুয়াল, আনইউজুয়াল। সাইড বাটন, বাটনের ক্লারিটি গুলো দেখো, বাটন গুলো একদম ইউনিক আছে। ইন্ডো ওয়েস্টার্ন এর একটা এক্সক্লুসিভ কালেকশন যার প্রাইস 8970। আর তার জন্য এই ধরনের লেহেঙ্গাও কিন্তু পারফেক্ট, বিয়েবাড়ির কথা বলছিলে না, একদম বিয়েবাড়িতে এই ধরনের ভেলভেটের লেহেঙ্গা ট্রাই করতে পারো, ওটাটা পার্শ বার্ক হচ্ছে দেখো, আর একদম যেখানটা ফ্লোর লেন্থ টাচ করবে সেখানটা ওই অফ গোল্ড জরি বা কপার ফিনিশ জরিতে আর ওর লেহেঙ্গাটাকে একটা এলিগেন্ট লুক দিয়েছে। তার সঙ্গে এটা লেহেঙ্গার ব্লাউজ নয়, এটা আমার রেডিমেড ব্লাউজ, কাউন্টারের ব্লাউজ। আচ্ছা খুবই গর্জিয়াস, একবার দেখো। এবং এটা উইথ স্লিপস আছে, উইথ দুপাট্টা এটা পড়তে পারো। এই বিউটিফুল কালেকশনটার প্রাইস কি আছে? ব্লাউজটার প্রাইস রয়েছে 1000 আর লেহেঙ্গা সেটটার প্রাইস 3000। তার সঙ্গে সিকোয়েন্সের টাচ, একটা বেল্টের মতো লুক রয়েছে আর টপটা কিন্তু এই দুপাট্টারও সেম কালার টোনই রয়েছে, সঙ্গে রয়েছে প্রিলেট টাচ, এর সঙ্গে স্লিপস দেওয়া আছে এবং যদি কেউ এরকম জুয়েলারিও চাও সেটাও কিন্তু রয়েছে আমার কাছে। খুব সুন্দর দেখতে। এটার প্রাইস রেঞ্জ কি আছে? এটা আছে 6090। এটা কোন দিন পড়তে পারো? এনগেজমেন্ট অর রিসেপশন, বুঝতে পারছো তো বিভিন্ন প্ল্যান রয়েছে। আজকে তো তুমি আমাদের মন ভরিয়ে দিয়েছো, তোমার মন ভরাতে পেরেছি? একদম, খুব খুব ভালো লাগলো, ভীষণ ভালো কালেকশনস দেখলাম, ভালো ভালো ড্রেস পরলাম, খুব অন্য রকমের, আমার ইউজুয়াল আউটফিট থেকে অনেক বেশি ডিফারেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ, আর এ গ্রেট টাইম। থ্যাংক ইউ বলতে হবে, ইজিটার মুখ থেকে একটা গান না শুনে আমার বন্ধুরাও তাই বলছে, তাহলে কি হবে নাকি? শিওর শিওর, ওয়াই নট। বন্ধুরা, তোমাদের জন্য জেমসের একটা খুব ইউনিক গান, আমার খুব ফেভারিট একটা গান প্রেজেন্ট করছি। গানটা স্বর্ণালীকেও ডেডিকেট করছি, ওয়াও, আমার ফেভারিট, সো আই এম গোনা গিভ ইট এ ট্রাই। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এ আকাশ আমার। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখো, নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। থ্যাংক ইউ, অসাধারণ, সত্যি সত্যি ছাড়তে কিন্তু ইচ্ছে করছে না। তবে যে কোনো শেষ আবার একটা শুরুর বার্তা দেয়, তাই আজকে বলবো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, আর ওয়েলকাম।
আর আজকের মতো শাড়ি কথা থেকে বিদায় নেব। আর আমরা দুজনে মিলে বলবো, যদি ভালো লাগে শাড়ি কথা, ইউটিউবে গিয়ে স্বর্ণালী কান্দিলালকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করো, লিঙ্কটা প্লিজ শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামীকাল, ভালো থেকো, নমস্কার।